উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে এলো পূর্ণবয়স্ক একটি হরিণ। মঙ্গলবার দুপুরে নামখানার চন্দনপিড়ি এলাকার মানুষ হরিণটিকে দেখতে পান। হরিণটিকে ঘিরে এলাকার মানুষ ভিড় জমান। হরিণটির একটি পায়ে চোট আছে। গ্রামে হরিণ চলে আসার খবর পৌঁছয় স্থানীয় নামখানা থানা ও বন দপ্তরে। খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছয়। তারপর জখম হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামগঙ্গার বন দপ্তরের পশু চিকিৎসালয়ে। সেখানে হরিণটির চিকিৎসা হয়, পরে নিয়ে যাওয়া হয় ভগবতপুর কুমির প্রকল্পে। জঙ্গল থেকে হরিণটা ছুটিয়ে রাস্তা দিকে বেরিয়ে এসেছিল, আসার সঙ্গে সঙ্গে পাড়ার লোক দেখতে পেয়ে ওই হরিণটাকে ধরে নেয়। ধরার পর দেখলো যে পায়ে ইনজুরি হয়েছে, তাতে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এখানে বন দপ্তরকে খবর দিয়েছে। বন দপ্তরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আবার গিয়ে পুলিশ প্রশাসন গিয়ে আবার হরিণটাকে নৌকোতে করে নিয়ে আবার ভাগবতপুরে নিয়ে চলে আসে। না, এটা মাঝে মাঝে হয়। অনেক হরিণ এরকমই ইনজুরি হয়ে যায়, আবার এইভাবে আবার চিকিৎসা করা হয়, আবার এবার চিকিৎসা করে আবার সেই জঙ্গলে ছেড়ে দেওয়া। হ্যাঁ, মাঝে মাঝে এরকম দেখা। আপাতত হরিণটিকে পর্যবেক্ষণের জন্য রাখা হবে, পরে সুস্থ হয়ে উঠলে হরিণটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। দলছুট হয়ে কোনো কারণে হরিণটি গ্রামে ঢুকে পড়েছিল, পায়ে কোনো কারণে চোট থাকায় এই ঘটনাও ঘটতে পারে। হরিণটাকে যা দেখলাম এখনো কোনো অসুবিধা নেই, জাস্ট একটু পায়ে একটু ছিঁড়ে গেছে, রক্তপাত হয়েছে। ওষুধপত্র যা কিছু ছিল, মেডিসিন বা ইঞ্জেকশন যা কিছু দিয়ে দিয়েছি, এখন অবজারভে আছে, দেখা যাচ্ছে একে দু একদের মধ্যে ছেড়ে দেওয়া যাবে, এ কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখনও বেশ সতেজ আছে হরিণটি। ইঞ্জেকশন দিলাম, ওষুধপত্র দিলাম, কোনো প্রবলেম নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। মাথাধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটাছেঁড়া, কীটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজিপুর ডায়মন্ড হারবার। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স, নেত্রা নতুন পাড়া, ঝর্ণা জুয়েলার্স, উকিলের হাট, স্টেশন রোড, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাই নস্কর হাট।